नमस्कार बन्धुरा मुन्स मेनू चैनले सकल के स्वागत। आमार आजकेर रेसिपि इलिश माछेर मालाइकारी। একেবারে অন্যরকম স্বাদের ইলিশের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করলে কিন্তু আপনাদের আর অন্য কোনো রেসিপি ট্রাই করতে ইচ্ছেই করবে না। একেবারেই অনবদ্য এবং অসাধারণ স্বাদের ইলিশের এই রেসিপিটি গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চ্যানেলের নতুন কোনো রেসিপি আমি আপলোড করলে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ইলিশ মাছের মালাইকারি বানাবার জন্য এখানে আমি 6 পিস ইলিশ মাছের পেটি নিয়ে নিয়েছি। প্রথমেই মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ এবং খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে মিনিট দশেক এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। রান্নাটা শুরু করার আগে একটা মশলার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, 4 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, 8 থেকে 10 কোয়া মতন কাজু বাদাম এবং 1 টেবিলস্পুন মতন ডাবের পাতলা শাঁস। এর সাথে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার ঢাকনা আটকিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু এখন আমার তৈরি করা হয়ে গেছে। একটা চামচে করে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব মিহি করে আমি বেটে নিয়েছি। এরপরে ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 4টে এলাচ এবং 1টা দারচিনি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং বাদাম দিয়ে বেটে রাখা পেস্টটা। মিক্সির বাটিতে যেটুকুনি মশলা লেগেছিল সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে কম বা বেশি অ্যাড করে নেবেন। এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন দেখুন মশলাটা থেকে কিন্তু ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদে ম্যারিনেট করা মাছের পিসগুলোকে। আমি এখানে কাঁচা মাছ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু মাছটাকে হালকা করে ভেজেও ব্যবহার করতে পারেন। তবে কাঁচা মাছ দিয়ে ইলিশের রেসিপি বানালে কিন্তু মাছের স্বাদটা কিন্তু সবসময় একটু বেশি ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে হালকা হাতে মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে কম বেশি অ্যাড করে নিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবারে সবটাকে হালকা হাতে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে মিনিট 5 মতন আমি রান্না করে নিচ্ছি। মিনিট 5 মতন এখন হয়ে গেছে, তাই ঢাকা খুলে মাছের পিসগুলোকে একবার আমি উল্টিয়ে দিচ্ছি। এরপরে আবারও আমি সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 2 মতন এটাকে রান্না করে নিচ্ছি। আমাদের বাড়িতে ইলিশ মাছ এলেই কিন্তু আমরা ইলিশ মাছের সর্ষে ইলিশ অথবা দই ইলিশের রেসিপি প্রায় করে থাকি, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছের রেসিপি ট্রাই করবার জন্য কিন্তু আমরা অনেকেই ইতস্তত বোধ করি। যারা এইভাবে রেসিপিটাকে কখনো ট্রাই করেননি তাদের কাছে একবার রেসিপিটা এইভাবে ট্রাই করবার অনুরোধ রইল। তাহলে দেখবেন রেসিপিটা কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে। মিনিট 2 মতন এখন হয়ে গেছে, তাই ঢাকা খুলে আমি একবার সবটাকে ভালোভাবে চেক করে নিচ্ছি। এখন দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে উঠেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলেই কিন্তু এই মাছের একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়। সবটাকে এবারে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 মতন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপরে গরম গরম সাদা ভাতের সাথে আমি এই ইলিশ মাছের মালাইকারি সার্ভ করে দেব।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে একটা লাইক দিয়ে কমেন্টস করে লিখে জানাতে পারেন। ভালো লাগলে আপনাদের পরিচিতদের কাছে প্লিজ প্লিজ রেসিপিটিকে শেয়ার করে দেবেন। আজ তবে এইটুকুই, আবার একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।